আজকে আমাদের জন্য আজকে বিশেষ দিন। আমাদের সর্বভারতীয় সভাপতি, তিনি 24 সাল পর্যন্ত তার দায়িত্ব বর্ধিত করা হয়েছে, হবার পর প্রথম যেখানে আসার জন্য তিনি বেছে নিয়েছেন, তিনি হচ্ছেন এই কৃষ্ণনগরের পবিত্র ভূমি, এই নদীয়ার পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমিতে বেছে নিয়েছেন। আজকে আমাদের সর্বভারতীয় জেপি নাড্ডা সাহেব সভাপতি, সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেবকে আমরা জোরদার হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবো। 24 সালে তার নেতৃত্বে আমরা 300 পার করেছি আগে, এবার 400 গিয়ে পৌঁছবো, সেই প্রতিজ্ঞা আমরা নেব। আমরা পশ্চিমবঙ্গে আমরা কি করব, আমাদের টার্গেট হবে এইবার 25 পার, আর তার গোনাটা কৃষ্ণনগর থেকে শুরু হবে, ছিল কৃষ্ণনগরের লড়াইয়ের জন্য সকলে মিলে প্রস্তুত হন। আমরা ইস্কনে গেছিলাম, রাস্তা দিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতির সাথে আমরা আসছিলাম, আমাদেরকে লোকে হাত দেখাচ্ছিল, মাননীয় সর্বভারতীয় সভাপতিকে হাত দেখিয়ে নমস্কার করছিল, আর উল্টো দেখে দেখুন তৃণমূলের দিদিমণি তার দূতেরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, দূত নয় ভূত, সেই ভূতেরা যেখানে যাচ্ছে গ্রামের লোক ওঝা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ওঝা হয়ে তাদেরকে ঝাড়ন মারণ শুরু করছে ঝাঁটা দিয়ে। কেন? মানুষ আমাদের বিজেপি সর্বভারতীয় সভাপতিকে, নরেন্দ্র মোদীর কাজকে শ্রদ্ধা করেন, সেজন্য আমাদেরকে দেখলে নমস্কার করেন, হাত নাড়ায়, আর তৃণমূলের নেতাদেরকে দেখলে, চোরেদেরকে দেখলে ঝাঁটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্য। বন্ধুগণ, তৃণমূল এই লোকসভাকে কি অবস্থায় পরিণত করেছে, এই লোকসভা, কৃষ্ণনগর লোকসভা, একসময় আপনারা সংসদে পাঠিয়েছিলেন হরিপদ চট্টোপাধ্যায়কে, তিনি কে ছিলেন, তিনি বাঘা যতীনের আত্মীয় ছিলেন, এক সময় জুলুবাবু আমাদের এখান থেকে জিতেছিলেন, কি জিতেছিলেন কি না জিতেছিলেন মনে আছে তো? তাহলে বিজেপি আবার জিততে পারে তো, পারবে তো? জুলুবাবু মন্ত্রী হয়েছিলেন এখান থেকে জিতে, আগামী দিনে নরেন্দ্র মোদীকে আমরা এই লোকসভা জিতে উপহার দেব, সেই প্রতিজ্ঞা আমরা আজকে এখানে নিচ্ছি, আপনারা সকলে মিলে সেই প্রতিজ্ঞা নিন। আজকে জুলুবাবু যখন জিতেছিলেন, সত্যব্রত মুখোপাধ্যায় দেশের বিশিষ্ট আইনজীবী ছিলেন, তারপরে তৃণমূল কাকে দিল, একজন সাংসদ দিলেন, তার নাম বলছি না কারণ তিনি মারা গেছেন, তিনি জেলে খেটেছেন, কৃষ্ণনগরের সাংসদ প্রথমে জেলে গেলেন, আর তারপরে কি বললেন তার বিখ্যাত উক্তি, মানুষ তাকে মনে রেখেছেন, তিনি বিরোধীদের বাড়িতে নাকি মা বোনেদের ঘরে সম্মান নষ্ট করবেন, ছেলে ঢুকিয়ে দিবেন, তিনি নাকি আবার চন্দননগরের মাল, চন্দননগরের মাল, কিন্তু তিনি স্বর্গগত, তার সাথে পরেরটা আবার কম্পিটিশন দিচ্ছে, মাননীয় শুভেন্দু দা বললেন মা কালীকে নিয়ে অপমান করে, মা কালী নাকি মদ খায়, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ছবি তুলে নিয়ে সেটাকে শিবলিঙ্গ বলে অপমান করা, আর লোকসভাতে বসে থাকে কয়েক লক্ষ টাকার ব্যাগ নিয়ে, সেই ছবি যখন ভাইরাল হয় গরিব মানুষ তার চুরি ধরে ফেলে, গরিব মানুষের চোর এরা, তারা সরকারি আবাসনে থেকে 75 লক্ষ টাকা ডানলপের আবাসনে থেকে 75 লক্ষ টাকা ডিউ করে রেখেছেন, সেই টাকা এখনো মেটাচ্ছেন না, কোর্টে যেতে হচ্ছে সরকারকে, তবে তিনি টাকা মেটাবেন, তাছাড়া তিনি টাকা মেটাচ্ছেন না। আমরা পরশু দিন আমরা ছিলাম দিল্লিতে সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে আমরা কথা দিয়ে এসেছি, কৃষ্ণনগর লোকসভা আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব। আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, দিদিমণি একটার পর একটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে, কিন্তু মনে রাখবেন 2024-এ দেশের মানুষ ঠিক করে ফেলেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি কেউ হয় তাহলে তিনি নরেন্দ্র মোদী হবেন, দ্বিতীয় কেউ হবে না, সারদা রানী হবেন না। দিদিমণি উত্তরবঙ্গে আজকে পৌঁছেছেন মেঘালয় থেকে, মেঘালয়ে গেছিলেন, কয়েক বস্তা মেঘ ধরে এনেছেন, আগামীকাল আপনাদেরকে দেবেন হয়তো মেঘ, বস্তায় ভরে ভরে মেঘ এনেছে, যেখান থেকে টাকা লুট করেছেন পশ্চিমবঙ্গ থেকে, আর যেখানে পাচ্ছেন সেখানে গিয়ে টাকা লুট করে টাকা, সেই টাকা খরচ করছেন। উত্তরবঙ্গে উনি কি বলছেন, ভোট আসলে পরেই নাকি কেন্দ্র থেকে বহিরাগত লোক পাঠানো হয়। দিদিমণি আপনি কাকে বহিরাগত বলছেন? আপনি যদি আমাদের কেন্দ্রের টিমের লোকেদেরকে বহিরাগত বলেন, আমাদের সর্বভারতীয় সভাপতিকে বহিরাগত বলেন, প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেন, তাহলে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার প্রাণের প্রিয় ভাইপোর বহুটা কোথা থেকে এসছে, কোথা থেকে এসছে, কি নারুলা যেন নামটা, মানে মানে শুভেন্দুদা খুব নিতেন, কয়লাচোর রুচিরা নারুলা,
পয়লা চোর সে বাংলায় বাঙালি হয়ে গেল, আর আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে আসা আমাদের সর্বভারতীয় সভাপতি তিনি বহিরাগত। আরে ওনার বাড়িতে ওনার স্ত্রী বাঙালি, উনি ভারতবর্ষ আমাদের বাংলার জামাইবাবু, আমরা জামাইবাবু বলে ওনাকে ডাকতে পারি, কারণ ওনার স্ত্রী বাঙালি। এবং দুদিন আগে হচ্ছে না তার সাথে আমার দেখা হলো, বাংলায় কথা বলে এলাম। আপনার ভাইপোর বউয়ের থেকে অনেক বেশি বাঙালি। আর দিদিমণিকে আমি প্রশ্ন করতে চাই, 7 লক্ষ রোহিঙ্গা এনে যেখানে বসিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গে, তাদের আপনার পরিবারের কার সাথে বিয়ে দিয়ে জামাইবাবু বানিয়েছেন যে তাদেরকে আপনি বহিরাগত বলছেন না?